আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 14 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। ক বলেছে শিল্পের কাঁচামাল আসে প্রকৃতি থেকে। খ রাতের আকাশে তারা ঝিকমিক করে। গ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে। ঘ উর্বর মাটিতে গাছ ভালো হয়। ঙ 15 দিন পরপর অমাবস্যা হয়। চ মেঘের জলকণায় আলো লেগে রামধনু তৈরি হয়। ছ কর্কর শব্দে বাজ পড়ে। দুই স্তম্ভ মেলানো। ক পাওয়ার টিলার হবে বড় শিল্প। খতে আছে ধান, ধান হবে কৃষিজ ফসল। গতে চা, চা হবে বাগিচা সম্পদ। ঘ বাড়ি তৈরি করা হবে নির্মাণ শিল্প। উঙতে ঝুড়ি তৈরি হবে কুটির শিল্প। আর চতে গাছ হবে প্রকৃতির সম্পদ। তিনে আছে শূন্যস্থান পূরণ। ক বলেছে ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। খ আকাশের কোনো রং নেই। গ সকালে ছায়ার দৈর্ঘ্য লম্বা হয়। ঘ কাগজ নষ্ট করা উচিত নয়, তাহলে বেশি গাছ কাটতে হবে। উঙ সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকাই ভালো। চ শরীর খারাপ হলে কাজের উদ্যমের ঘাটতি হয়। ছ বাতাসে জলকণা থাকলে কুয়াশা হয়। বর্গিঞ্জ যাদের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। ছ আকাশের একদিক থেকে অন্যদিক অবধি ছড়ানো আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। চারে আছে ঠিক ভুল। ক পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটি পূর্ব আকাশে ওঠে ঠিক। খ গ্রহ আর নক্ষত্রে কোনো পার্থক্য নেই ভুল। গ ঘৃতকুমারীর গাছ থেকে ওষুধ পাওয়া যায় ঠিক। ঘ নির্মাণ শিল্প দিয়ে শিল্পের কাজ শুরু ভুল। উন আকাশী রামধনুর একটি রং ভুল না ভুল না ঠিক ঠিক। চ বঁটির ধারালো দিকটা দেয়ালের দিক করে রাখতে হয় ঠিক। পাঁচে আছে নিচের ছকটি পূরণ করো। শিল্প সম্পদের নাম কি কি, কাঁচামাল লাগে, কোথায় তৈরি হয়, কি ধরনের শিল্প সম্পদ। এখানে আছে হাত পাখা আর মোটর গাড়ি, মানে হাত পাখা তৈরিতে কি কি কাঁচামাল লাগে, কোথায় তৈরি হয়, কি ধরনের শিল্প, আর মোটর গাড়ি তৈরিতে কি কাঁচামাল লাগে, কোথায় তৈরি হয়, কি ধরনের শিল্প সম্পদ। আচ্ছা, হাত পাখা তৈরিতে কি কি কাঁচা মাল লাগে, তালপাতা রং কোথায় হয়, বাড়িতে কি ধরনের শিল্প সম্পদ, হস্তশিল্প। আর তোমার হচ্ছে মোটর গাড়ি তৈরিতে ইস্পাত রবার এগুলোর আগে বড় কারখানায় তৈরি হয়, আর এটা হচ্ছে বৃহৎ শিল্পের মধ্যে পড়ে। ছয় বলেছে বেমানান। কতে হবে বিদ্যুৎ। খতে হবে আম পাতা। গ তারা। ঘ হবে বাঁশের ঝুড়ি। উঙ হবে গান শোনা। সাথে বলেছে একটা বাক্যে উত্তর দাও। গ খতে দিয়েছে টেস্টার কি কাজে লাগে, টেস্টার দিয়ে দেখা হয় যে প্লাগ ঠিক আছে কিনা। খ জলীয় বাষ্প কিসের সাহায্যে জলকণায় পরিণত হয়, জলীয় বাষ্প ধূলিকণার সাহায্যে জলকণায় পরিণত হয়। গ তারারা কোন দিক থেকে কোন দিকে সরে যায়, পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। ঘ বলেছে জেব্রা ক্রসিং কি, জেব্রা ক্রসিং হচ্ছে শহরের রাস্তায় যে কালো ডোরা কাটা দাগ থাকে তাকে জেব্রা ক্রসিং বলে। যে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে। জেব্রা ক্রসিং বলে। রাতের আকাশ উন্নতি বলেছে রাতের আকাশ কালো দেখায় কেন, রাতের আকাশে সূর্য থাকে না তাই কালো দেখায়। চ বলেছে কখন আকাশের রঙের ছটা দেখা যায়, বৃষ্টির পরে আকাশের রঙের ছটা দেখা যায়। ছ রাস্তার ধারে কল খোলা থাকলে কি করা উচিত, রাস্তার ধারে কল খোলা থাকলে বন্ধ করে দেওয়া উচিত। বর্গিঞ্জ কাগজ তৈরির কাঁচামাল কি, বাঁশ। ঝ বলেছে চাঁদের গায়ে কালো দাগগুলোকে কি বলে, চাঁদের কলঙ্ক বলে। আচ্ছা উন্নতি আছে দিগন্ত রেখা কি, দূরে যেখানে আকাশ আর মাটিতে মিশেছে, যেখানে মাটি ও আকাশ মিশেছে আচ্ছা যেখানে মাটি ও আকাশ মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বলে। বলে দিগন্ত রেখা। তাহলে যেখানে মাটি ও আকাশ মিশেছে সেই দূরে জায়গাটাকে বলে দিগন্ত রেখা। আটের পথে দিয়েছে রাস্তায় চলাচল করার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। শহরে রাস্তায় চলাফেরা করবার সময় সবসময় সমস্ত ট্রাফিক আইন মেনে চলবে। গাড়িগুলোকে মুখোমুখি রেখে ডান দিকে দিয়ে হাঁটতে হবে যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলোকে খেয়াল করা যায়। ফুটপাত থাকলে তার উপর দিয়ে হাঁটতে হবে। খ বলেছে আকাশগঙ্গা কাকে বলে, আমাদের পৃথিবী যে ছায়াপথে আছে তাকে বলে আকাশগঙ্গা। আমাদের পৃথিবী যে ছায়াপথে আছে তাকে বলে আকাশগঙ্গা।
আর ছায়াপাত আসলে কি, ছায়াপাত আসলে হচ্ছে অসংখ্য তারার সমষ্টি। নয়ের দাগেতে রয়েছে একটি গাছ একটি একটি প্রাণ সম্পর্কে দু তিনটি বাক্য লেখো। তাহলে লিখবে, এক নম্বর বাক্য বলেছে, গাছ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দুই, গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাবার যোগান দেয়। তিন, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা ফুল ফল শাকসবজি পাই, এগুলোও লিখে দেবে, দিতে পারো। বা খরগোশ হরিণ ছাগল গাছের পাতা খায়, গাছের ডালে পাখিরা বাসা বেঁধে থাকে, গাছে হনুমান কাঠবিড়ালিরা আশ্রয় নেয়, গাছে পতঙ্গ পিঁপড়েরাও থাকে, গাছের কাঠ থেকে আলমারি খাট টেবিল চেয়ার প্রভৃতি তৈরি হয়। এখানে অনেকগুলো লাইন আছে, যে কোনো তিনটে লাইন লিখে দেবে। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবি, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।